48 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি জয়গা থানা ট্রাফিক এএসআই রতন করের। সূত্রের খবর, আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের হলং এলাকায় জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলে মোবাইলের লাস্ট লোকেশন পাওয়া গিয়েছিল। শুক্রবার সকাল থেকে বিশাল পুলিশ মাদারিহাটের হলং এলাকায় তল্লাশি চালায়, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি নিখোঁজ হওয়া এএসআই এর মোবাইল ও বাইকও উদ্ধার হয়নি। জঙ্গলে ভেতরে বনকর্মীদের নিয়ে তল্লাশি চালানো হয়, কিন্তু গভীর জঙ্গলে বেশি ভিতরে গিয়ে তল্লাশি চালানো যাচ্ছে না। শুক্রবার দুপুর থেকে জয়গা থানার ওই নিখোঁজ ট্রাফিক এএসআইকে খুঁজতে কুনকি হাতি নামানো হলো। জলদাপাড়া জাতীয় উদ্যানে জঙ্গলে কুনকি হাতি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। শুক্রবার দুপুর 3টে নাগাদ নিখোঁজ ট্রাফিক এএসআইকে খুঁজতে বন দপ্তরের কুনকি হাতি নিয়ে আসা হয়। কুনকি হাতি নিয়ে জলদাপাড়া জঙ্গলে তল্লাশি চলছে।